দেখো বন্ধুরা, রাতের জন্য তরকারি করছি, পটল আর আলু একদম অল্প তেল দিয়ে ভেজে একটু জল দিয়ে চচ্চড়ির মতো করছি। একটু নুন হলুদকে ভালো করে নেড়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে দিলাম, এই চচ্চড়ি আলু চচ্চড়ি করব, যে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ময়দা মেখে রেখেছি, রাত্রে রুটি আলু চচ্চড়ি আর খেজুর গুড়ের মিষ্টি রসগোল্লা আর কি। এই যে দেখো আমার রান্নাঘরের পাশে এই গাছ। তাহলে চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে।